আলাইকুম আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত সাথে আছি আমি আকাশ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ক্যান ডকুমেন্ট নিয়ে আপনারা আমার ক্যানভাসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি ডকুমেন্ট স্ক্যান করেছি এই স্ক্যান এর ভিতরে কিন্তু কয়েকটা পাসপোর্ট সাইজের ছবি রয়েছে তার মধ্যে একটি যত পাসপোর্ট সাইজের ছবি এবং একটি এনআইডি কার্ড এই সবগুলো আমি আমার স্ক্যানারে দিয়ে তারপর আমি একবারই কিন্তু স্ক্যান করেছি আপনারা যদি আমার লেয়ার প্যানেলে খেয়াল করুন তাহলে দেখতে পাবেন দেখুন আমার এখানে কিন্তু একটি মাত্র লেয়ার এবং লক করা তো এটাকে আমি স্ক্যান করেছি এটা তো আমার লক থাকবেই তাই না এটা আমার জেপিজি ফাইল এটাকে আমি পিএইচডি করে নেব বা পিডিএফ করে নেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে মূল কথা হলো এখন যদি আমরা কোনো ছবিকে নির্দিষ্ট ভাবে দুই কপি কোণটা তিন তিন কপি কোনটা চার কপি এরকম করে যদি প্রিন্ট করতে চায় তাহলে কিন্তু এইখান থেকে আমাদের আলাদা আলাদা ভাবে ক্রুপ করতে হবে এবং এইখান থেকে যদি এনআইডি কার্ডটাকে আমরা প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু এনআইডি কার্ডের ওয়াইট এবং হাইট এই বিষয়টা জেনে তারপর ক্রুপ করে তারপর কিন্তু আমাদের নিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যখন স্ক্যান করেছি তখন কিন্তু আমি থ্রি হান্ড্রেড রেজুলেশন দিয়ে এবং একটি এ সাইজের পেজ দিয়ে এটাকে আমি স্ক্যান করেছি তো এ ফোর সাইজের পেজের মধ্যে এখানে যে সাইজগুলো দেওয়া আছে ছবিগুলার পাসপোর্ট সাইজের ছবি এবং একটি এনআইডি কার্ড তো এপুর সাইজের পেজ দিয়ে আমি স্ক্যান করেছি এ সাইজের সাইজের পেজ দিয়ে স্ক্যান করলে কি হয় জানেন এপুর সাইজের পেজ দিয়ে স্ক্যান করলে আপনি যে সাইজের ছবি স্ক্যানারে দিবেন ওই সাইজেরই আপনি এটাকে কপি করে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যদি এই ছবিগুলাকে আমরা আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে চাই বা একসাথে প্রিন্ট করতে চাই কপি 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 বা তাহলে কিন্তু থেকে আমাদের কাটতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিগুলা একটু এলোমেলো রয়েছে কারণ এগুলাকে স্ক্যানারে বসা থেকে হয়তো একটু এলোমেলো হয়েছিল তো এখন যদি আমি এখান থেকে ক্রুপ টুল নেই ক্রুপ টুল নেওয়ার পর যদি কোনো নির্দিষ্ট একটি ছবিকে আমি ক্রুপ করতে চাই দেখুন যদি কোনো নির্দিষ্ট ছবিকে আমি ক্রুপ করতে চাই তাহলে কিন্তু আমি এরকম ভাবে ক্রুপ করতে পারবো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা অ্যাঙ্গেল রয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে সোজা করতে পারি তো একটু সময়ের প্রয়োজন কিন্তু আমরা ফটোশপের একটি অপশন আছে তবে আমি বলে রাখছি এখানে আপনি যে কোনো ফটোশপ ইউজ করেন নো প্রবলেম আপনি যে কোনো ফটোশপের এবং যে কোনো বার্সনে অল এডোবি ফটোশপ আপনি যে কোনো ফটোশপের যে কোনো বার্সনে এই কাজটি আমি যেভাবে করব আপনি সেমভাবেই করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা একটি ক্লিক করে আমরা একটি ক্লিক করে এই সবগুলা ছবিকে আমরা ক্রুপ করে নিতে পারি এবং নির্দিষ্ট সাইজে যেটা পাসপোর্ট আছে এটা পাসপোর্টই থাকবে যেটা স্ট্যাম্প আছে এটা স্ট্যাম্পই থাকবে এবং যেটা এনআইডি কার্ড আছে এটা এই সাইজে থাকবে এবং এইখানে যদি কোনো থ্রি আর সাইজের ছবি থাকতো তাহলে থ্রি আর সাইজে ক্রুপ হয়ে যেত দেখুন এটা কতই না সুবিধা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল লেখা আছে মেনুবারের ফাইলে আমরা প্রথমে ক্লিক করে দেব এবার এখানে ফাইলে ক্লিক করুন ফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখব এই যে অটোমেটেড লেখা অটোমেটেড এ মাউস পয়েন্ট রাখার পর ডান পাশে আরো কিছু বেশ আমরা সাব অপশন দেখতে পাচ্ছি তো এই সাব অপশন গুলার মধ্যে আপনি এখানে দেখতে পাবেন ক্রপ এন্ড স্টাইগেটেন ফটো ওটাতে ক্লিক করে দিব এখানে একটি ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এটা ক্রুপ হয়ে যাবে এবং আলাদা আলাদা পেজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার একটু ওয়েট করুন আমার ফটোশপের নিচে দিকে একটু খেয়াল করে দেখুন এটা কিন্তু কাজ চলছে দেখুন অটোমেটিক ভাবে এটা হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু ছবিগুলো ক্রুপ হয়ে গেছে এবং যে ছবিগুলো একটু অ্যাঙ্গেল ছিল এটাও কিন্তু সোজা হয়ে গেছে দেখুন একদম সহজে এটা করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এটা কিন্তু পাসপোর্ট সাইজ হিসেবে করা হয়েছে তো আমাদের নির্দিষ্ট সাইজটি টি দিতে হয়নি এখন যদি আমরা নতুন একটি পেজ নেই কন্ট্রোল হ্যান্ড বাটন প্রেস করে আমি একটি পেজ নিলাম এবং এপোর্জের এপোর সাইজ এর পেজ নেওয়ার পর এখন আমি এই ছবিগুলাকে যদি সাজাতে চাই তাহলে এখন কিন্তু আমি সুন্দরভাবে সাজাতে পারবো দেখুন এটা কিন্তু আমার পাসপোর্ট সাইজের ছবি ছিল এখানে কিন্তু পাসপোর্ট সাইজ হিসেবেই গ্রুপ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রুপ ছবি ছিল পাসপোর্ট সাইজের এটাও কিন্তু পাসপোর্ট সাইজ হিসেবেই গ্রুপ হয়ে গেছে তারপর আমরা একটি এনআইডি কার্ড দিয়েছিলাম দেখি এনআইডি কার্ডটার কি অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এনআইডি কার্ডের যে সাইজটা ছিল এটাও কিন্তু নির্দিষ্ট সাইজে ইক্রুপ হয়ে গেছে তো এটা সাইজ আমাদের জানতে হয়নি এটা কি সাইজের হবে এটা কিন্তু অটোমেটিক ভাবে ফটোশপ আমাদের প্রুভ করে দিয়েছে এবং কোনটা কোন সাইজের হওয়ার দরকার সেই সাইজ মতো আমাদের সাবজেক্ট গুলাকে প্রুভ করে দিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কিন্তু আমরা সময় সেভ করে আমরা কিন্তু দ্রুততার সাথে আমাদের স্ক্যানারের কাজগুলি করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেরই কিন্তু এই বিষয়টা ভূতগমের মধ্যে নাও থাকতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা ছবি একটু অ্যাঙ্গেলে বসানো হয়েছে এবং এটাকে যদি আমরা প্রুভ করতে একটু সোজা করে ক্রুপ করতে চাইলে অনেকেরই প্রবলেম হয়ে যেতে পারে যেটা কি করে আমরা সোজা করে ক্রুপ করব তো এরকম যদি কারো প্রবলেম থাকে তাহলে তার জন্য কিন্তু এই পথটি খুব আমার ভালো লাগলে আমি করব একটি ধন্য করবেন যাতে করে আমি প্রত্যেকবারে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে উপস্থিত হতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করব পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ম্যাখ্যাদে প্রার্থনা মহান রাবুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাই